ইংরেজি নতুন বছরে সামাজিক কাজে এগিয়ে এলো সুপ্রভাত, দুস্থদের মধ্যে বিতরণ করে কম্বল। 2020-কে স্বাগত জানিয়ে এই সামাজিক সংস্থা মহৎ কাজে এগিয়ে আসে 1 জানুয়ারি। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে প্রতিষ্ঠানের লোকজন অনুষ্ঠানের আয়োজন করে, দুস্থদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র কম্বল। উপস্থিত ছিলেন অধ্যাপক শম্ভুনাথ রক্ষিত সহ বিশিষ্ট জনেরা। একটি সামাজিক সংস্থা এখানে দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য সদ উদ্যোগ গ্রহণ করেছে। তারা কম্বল বিতরণ করবেন, এদের পাশে দাঁড়ানো, এটা একটা মহৎ কাজ। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সঙ্গে আমি সাম্প্রতিককালে পরিচিত হয়েছি এবং আমাকে তারা আমন্ত্রণ করেছেন। আমার অত্যন্ত ভালো লাগছে, আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আমরা আজকাল অনেক কিছু প্রচারের আলোকে নিয়ে যাই কিন্তু বাস্তবে এই কাজগুলো আমরা করি না। এনারা সেটা করে দেখিয়েছেন, আমি তার পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাদের এ ধরনের প্রয়াস আগামী দিনেও জারি থাকুক চাইছেন সবাই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।